আগন্তুক। সত্যজিৎ রায়ের এই মুভিটা উনি উনি যে কাহিনী পরিচালনা সবই তিনি নিজেই করেছেন। তো কাহিনীর কথা যদি বলতে হয়, অসাধারণ একটা কাহিনী আগন্তুক মুভিটা। এখানে যারা অভিনয় করেছেন মমতা শঙ্কর, দীপঙ্কর দে এবং বিশেষ করে উৎপল দত্ত, যিনি এই মুভিটার লাইমলাইটে যিনি আসছেন, তিনি অসাধারণ অভিনয় করেছেন। রবি ঘোষ, ধৃতিমান চট্টোপাধ্যায়, তাদের অভিনয় দুটোও খুবই দরকার ছিল, খুবই বলিষ্ঠ অভিনয় করেছেন। তো সব কিছুর আগে কাহিনীর কথা বলা যাক। হঠাৎ করে একটা চিঠি আসে দিল্লি থেকে যে মমতা শঙ্কর অর্থাৎ অনিলা, যিনি তার মামা আসছেন, ছোটো মামা, অনেকদিন পর, 35 বছর পর তিনি হঠাৎ করে বেড়াতে আসছেন কলকাতাতে। তো ব্যাপার হচ্ছে যে 35 বছর পর একজন মানুষ আসছে, তিনি কি আসল নাকি নকল, সত্যিকারের মামা নাকি নকল মামা? তো সেটাই আসলে প্রথম প্রশ্ন এখান এই গল্পের। তো সে যেহেতু বেড়াতে আসছেন, সেহেতু বেড়াতে আসার পর যে সন্দেহটা স্বামী স্ত্রীর মধ্যে যে সন্দেহটা তৈরি হয় যে আসলেই তিনি নকল না আসল, সেটা প্রমাণ করার একটা প্রথম স্টেপ, কয়েকটা স্টেপ দেখা যায় এখানে। যেমন হচ্ছে প্রথমটা হচ্ছে হাজব্যান্ড তাকে বলেন, আচ্ছা তুমি দেখো তো ওনার পাসপোর্টটা, কিন্তু আমাদের দেখতে হবে, পাসপোর্ট দেখলে বোঝা যাবে যে আসলে উনি আসল না নকল। তো সেই প্রসঙ্গে উৎপল দত্ত তাকে উত্তর দিয়েছিলেন, আচ্ছা আপনি তুমি আর কি তুমি পাসপোর্ট দেখি কীভাবে বুঝবা, এখন তো পাসপোর্ট নকল করার কোনো ব্যাপার না। তো এভাবেই ঘটনা আগায়। তো ভাগ্নিতা কথা প্রসঙ্গে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আসছে, যেমন হচ্ছে আচ্ছা আপনি বাংলাটা তো অনেক ভালো বলেন, বিদেশে থেকে এত ভালো বাংলা কীভাবে বলেন, সেই ব্যাপারটা এখানে উঠে আসছে। সেই উত্তর দিতে তিনি বলেছেন যে মা দেখো তুমি যদি ভুলতে চাও কোনো কিছু তাহলে 3 মাসের মধ্যে ভুলে যাওয়া সম্ভব, আর যদি সে তার জন্য তোমার বিদেশে যাওয়ার কোনো দরকার নেই, বাট তুমি যদি ভুলতে না চাও তাহলে তোমার সারা জীবনে তুমি ভুলতে পারবা না। তো সেক্ষেত্রে তিনি সেই প্রসঙ্গে তিনি বাঙালিদের তার অভ্যাস, খাদ্যাভ্যাসের কথাও তিনি বলেছেন যে আগে ডাল পরে মাছ, অর্থাৎ বাঙালির একটা ট্র্যাডিশন আছে যে আগে ডাল খেতে হবে তারপর মাছ খেতে হবে, সে জিনিসটাও তিনি এখানে উল্লেখ করেছেন। এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন আপনি বাঙালি রান্না খাননি বলছেন, তো আপনি বিদেশে যেহেতু বাঙালিদের সাথে মিশতে পারতেন, কেন মিশেননি, তো সেই প্রসঙ্গে তিনি যে উত্তরটা দিয়েছেন যে শিকড় ছেড়ে যখন বেরিয়ে পড়া তখন আবার শিকড় কেন, তো যে জিনিসটা অনেক অ্যামেজিং একটা উত্তর মনে হয়েছে আমার কাছে। তারপর হচ্ছে আরও কিছু ব্যাপার এখানে উঠে আসছে যেহেতু বাঙালিদের মধ্যে এভাবে একেবারে বেরিয়ে পড়া, একেবারে ঘর সংসার বাদ দিয়ে, সেটা তো আসলে নর্মালি হয় না, তো তিনি যে করলেন এটার টাকা আসলো কী করে, তো এসব প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন এখানে অনেক সুন্দরভাবে, যে তিনি অনেক কেবিন বয় অনেক কষ্ট করে তিনি ভ্রমণ করেছেন, মানে হচ্ছে তিনি যখন যে সুযোগ পেয়েছেন তিনি সেটাই আঁকড়ে ধরেছেন সেই সুযোগটা। এবং তিনি মেইনলি তার আসলে ট্রাভেলের কয়েকটা লেভেল আছে, একটা ট্রাভেলিং আছে যে আমরা ঘুরি বিভিন্ন দেশ বন্দর, বিভিন্ন দেশ থেকে দেশ, শহর থেকে শহর, কিছু আছে বন বাদার, কিছু আছে, তো এরকম বিভিন্ন টাইপের ট্রাভেল আছে। তো ওনার ট্রাভেলটা ছিল যে মোটামুটি উপজাতিদের নিয়ে, তিনি দেশ বিদেশের উপজাতিদের সাথে মিশতে চেয়েছেন, তাদের খাদ্যাভ্যাস জানার চেষ্টা করেছেন, তাদের জীবনাচরণ বোঝার চেষ্টা করেছেন, সেই জিনিসগুলোই তিনি বেশি উল্লেখ করেছেন। যেমন তিনি ইগলু নিয়ে একটা কথা বলেছেন যে এখানে ইগলুতে হচ্ছে দুই ধরনের বরফ ব্যবহার করা হয়, একটা হচ্ছে একটা অস্বচ্ছ বরফ যেটা দিয়ে স্বাদ, এবং একটা স্বচ্ছ বরফ যেটা দিয়ে জানালা। তো এভাবেই তিনি অনেকগুলো ব্যাপার তুলে ধরেছেন। এবং তাকে আরও কিছু প্রশ্ন করা হয়েছিল যে তিনি যে সভ্য না অসভ্য, তিনি যে অসভ্য মানে মানুষ, অর্থাৎ যে আমরা যারা এতে থাকি, যারা বনে বাজারে থাকেন, তারা তো মানুষও খান, তাহলে এই মানুষ খাওয়াকে তিনি সভ্য কীভাবে বলেন? যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেন যে সভ্য কোনটা, আঙুলের চাপে গোটা এলাকা ধ্বংস করে দেওয়া, সেটাই সভ্যতা, সেটাই আপনাদের সভ্যতা। তো এটা একটা ব্যাপার ছিল। এবং আরও কিছু ব্যাপার উঠে আসছে এখানে যে উনি যে এত বছর পরে আসলেন, উনি কি এর লোভে আসছেন, উনি কি বলে যে ঘর যে টাকা, টাকার লোভে আসছেন, যে পৈতৃক সম্পত্তির লোভে আসছেন? কিন্তু পরবর্তীতে সেটার উত্তর আপনারা জানতে পারবেন মুভিটা দেখলে,
সেই জিনিসটা আর আমি নাই বললাম, সেটা আপনি মুভি দেখে জানবেন। এবং আরও কিছু ব্যাপার আসছে যে যে তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, তো উনি একটা উত্তর দিয়েছিলেন যে সারা দিনের দৈনিক পত্রিকার প্রতিদিন যদি দেখা হয় তাহলে আসলে বিশ্বাসটা থাকে না। সো এটা এভাবেই মোটামুটি কাহিনী মুভির, বিশেষ করে উৎপল দত্ত যিনি, যার অভিনয়ের কথা আবারও না বললেই নয় যে অসাধারণ অভিনয় করেছেন, অ্যান্ড হচ্ছে সত্যজিৎ রায় যার পরিচালনা, যার কাহিনী, যার চিত্রনাট্য অসাধারণ অসাধারণ। সত্যজিৎ রায় নিজেই অসাধারণ না, ওনাকে দ্বিতীয়বার বলার দরকার নেই, তারপর বলতেই হচ্ছে। আমার বাংলাতে এই টাইপের মুভি আমি কখনো দেখিনি এর আগে, এটা আমার প্রথম দেখা। ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা মুভিটি এনজয় করবেন। বাই।